হচ্ছে, রহমতের জোয়া চলছে, বড় করে বলো সুবহানাল্লাহ। আমার নবীর জুবানে বলছেন, আমি শুধু তাই নয়, সাহাবায়ে কিরাম থর থর করে কাঁপছেন, খুশি হয়ে গিয়েছেন। আরে এই সাহাবায়ে কিরাম শুনো, শুধু তাই নয়, রহমত নাজিল হচ্ছে শুধু নয়, যারা ঈদ মিলাদ নবীর মাহফিলে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ নবী সুবহানে ঘোষণা দিচ্ছি, আমার উম্মতের গুনাহ মাফ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে মানুষ আমার প্যারা নবীর ঈদে মিলাদ নবীর জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে। আমি দুই নয়নে দেখেছি মদিনায় মুনাওয়ারার গতকাল সকালবেলা 11 তারিখ সকালবেলা ফজরের নামাজের পরে আরবের বড় বড় শায়খ আশিকের রাসূলগণ মসজিদে নববীতে ঢুকে তাদের আরবি ভাষায় দয়াল নবীকে সালাম সালাম পেশ করছেন, দোয়া মুনাজাত করে তারা চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই বিশ্বজগতের তুর্কির মধ্যে, তুরস্কের মধ্যে, ইমানের মধ্যে, ইরান, বাগদাদের মধ্যে, আরব আমিরাতের মধ্যে আমার প্যার নবীর জসমে জুলুস এমন ভাবে প্রচার এবং প্রসার লাভ করেছে, সেই কথায় বুঝেছেন যার হক ওয়াজাহাকাল বাতিল, যখন সত্যের জোয়ার এসে গেল বাতিল দফন হয়ে যাবে। সেই কারণে শায়ের বলছেন মিটি গি মিটি যায়গা, মিটি তাহে মিটি যায়, মিটি যায়গি ইয়া রাসূলুল্লাহ, মিটি গিয়া মিটি তাহে মিটি যায়গি ইয়াদা তেরা, না মিটা না মিটেগি কবি চর্চা তেরা। হে আমার প্যারা নবী, আপনার চর্চা মিটে যাবে না, বুঝে যাবে না, চর্চা হতে থাকবে, বাড়িয়ে যাবে। শয়তানের যত বসস্থিতে আছে, কুসংস্কার আছে, বন্ডামি আছে, প্রতারণা আছে, সবগুলো মিটে যাবে আমার প্যারা নবীর সম্মান, আশিকের রাসূলদের দল দিন দিন বেড়ে যাবে। ওরা পানা আমি আসমান জমিনে টঙ্কা বাজিয়ে দিলাম, দিন দিন ব্যর্থ থাকবে, আশিকের রাসূলের দল বাড়ি হতে থাকবে, বলে করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে করিমের আয়াত কথা ছিল আমার প্যারা নবী মাহফিলে গেলেন, আশিকের রাসূলদের মাহফিলে, ঈদ মিলাদুন নবীর জালসায় আমার প্যারা নবী তশরিফ নেন, হাদিস বুঝাই। আপনারা বলতে পারেন হুজুর তো তখন জীবিত ছিলেন, সেই কারণে জানা এলো, নবীর জানা হয়ে যাওয়ার পরে গেলেন। এর উত্তর দিচ্ছি মসনদে ইমাম আহমদ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব
যার সে বড় হাদিসের কিতাব আল্লাহর জমিনান নাই, যেখানে 42,000 হাদিস রয়েছে, বুখারী শরীফ হচ্ছে সেহার দিক দিয়ে, বিশুদ্ধতার দিক দিয়ে রসুলের পাকের দরবার শরীফে কবুল হয়ে যাওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ সহি বিশুদ্ধ কিতাব কোরআনের পরে আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে বরকতপূর্ণ হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে, হাদিসের এজমার দিক থেকে সবচেয়ে বড় কিতাব হচ্ছে মসনদ ইমাম আহমদ। মসনদ ইমাম আহমদ আমাদের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমার নবী ইরশাদ করেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম তুগরাদু আলাইহি আমালুকুম ফিল ইয়াউমিল ইথনাইন ওয়া ফিল ইয়াউমিল খামীস ফাইযা রাআইতু খাইরান হামিদুল্লাহ ওয়া ইযা রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম আর হাদিস গ্রন্থ হচ্ছে, এই কারণে এখানে আশেপাশে কিছু লোক আছে যাদেরকে এগুলি না বললে ওরা গালি প্রসাদের মাধ্যমে করে চাকুর আলী মাদ্রাসা পড়ান মাহাদিস বলে আসে বানাবো কথাবার্তা বলে নাচা নাচি করে টাকা টুকার নিয়ে গেল। সেই জন্য আমি আজকে এই আমাদের মিলাদুন নবী এবং মিলাদুন নবীর তাবারকাত যে আমার প্যার নবী দেখেন গ্রহণ করেন তার উপর দলিল দিচ্ছি কিতাব আবার আমি তাহলে কথা না বলার ঠিক আছে। সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাব মসনদ ইমাম আহমদের ভিতর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা করেছে, আমার নবী ইরশাদ করেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার ইহকালীন জীবন হায়াতের দিয়ে দেখা তোমাদের জন্য কল্যাণময় বরকতময় হোস বরকত জলওয়া, আমার নবীর জিন্দা অবস্থা যেভাবে তোমরা লাভ করছো আমার ইন্তেকালের পরে তোমরা লাভ করবে বরকত বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে কিভাবে আমার নবীর সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা দু আলাইহি আমালুকুম তোমাদের আমল গুলো হে দুনিয়াবাসী তোমাদের প্রত্যেকের আমল সপ্তাহে দুইবার আমি রাসূলুল্লাহর কাছে আল্লাহ প্রেরণ করেন রাত্রি আমল নামা দেখে যখন আমি আমার উম্মতের কোন নেক আমল দেখি ফাহামিদুল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি বান্দার জন্য উম্মতের জন্য দোয়া করি, আর যখন কোন বড় আমল দেখি আমার উম্মতের খারাপ আমল দেখি ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবার আমার উম্মতের জন্য ক্ষমা চাই বড় করে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমাদের জন্য রজায় পাকে আমল দেখে দোয়া করতে চান, কত মায়ার নবী হা আপনাকে যে আল্লাহ সৈয়দুল মুরসালিন উম্মত বানিয়েছেন সেই শুকরিয়া সব দুচা দিয়ে দিতে হবে না, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। দয়াল নবী রহমতুল্লাহ আমিনের যে আল্লাহ আপনাকে উম্মত বানিয়েছেন আগের যুগের নবীরা তো নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তারপরে প্রার্থনা আল্লাহ নবী আমাদের উম্মত ক্যান্সেল করে দিয়ে আখিরাতের রসিদ আমরা করে দাও আখিরাতে তোমার পয়গম্বরের উম্মত হয়ে একটু মারা যায় বলে ফেলে বলুন সুবহানাল্লাহ। আপনি তো এমনি ভাই গেছেন সেজন্য আপনার দরদ লাগে না। আর জাহেলরা তো পুরুষের তাবারুকাতকে পায়খানার সাথে তুলনা করছে, আমি যেখানে শুনেছি মুফতি সবই পুরুষের তাবারুকাতকে গোসলকে পায়খানার সাথে তুলনা করছে বলে করে বলুন আমার প্যারা নবী রওজায়ে পাক থেকে দেখছেন নবীর হাদিস প্রমাণ করছেন নবীর কাছে আমল গুলো নেওয়া হচ্ছে, শুধু তাই নয় আমার নবী রওজায়ে পাক থেকে এসে ইন্তেকালের পরে তাবারুকাত নিজের হাতে গ্রহণ করেন বড় করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের বিখ্যাত পাকিস্তান মহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাজিদ যা রসিলায় ভারত পাকিস্তান বাংলাদেশ বার্মার মধ্যে আমার প্যারামদের মদিনা রসুলের হাদিস গুলো এসেছে, তাদের শাহবলিউল্লাহ মহাদেশ দেলবি শাহাবুল্লাহ মহাদেশ দেলবি শাহবলিউল্লাহ মহাদেশ দেলবির মতো শাহাবুল্লাহ মহাদেশ দেলবির মতো ব্যক্তিদের উসিলায় আমরা হাদিস পেয়েছি ভারত বাংলাদেশ পাকিস্তান বার্মার মধ্যে। সেই মহান ব্যক্তি শাহাবুল্লাহ মহাদেশ দেলবি তিনি হাদিস পড়ানো ছেড়ে দিয়ে দিল্লি ইন্ডিয়ান আফগানিস্তানে যাওয়ার অজয় পাক রয়েছে আল্লাহ বিভিন্ন দর্শন কুমার জিয়ারত রাখতে নবীকে সুযোগ করে দিয়েছেন, ওই শাহাবুল্লাহ মহাদেশ দেলবি হাদিস পড়ানো বাদ দিয়ে হিন্দুস্তানের জমি থেকে রজায় পাকে চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সেখানে হিন্দুস্তানে ডাকবো না, আমার কামনা হচ্ছে আমি আপনার রজায় পাকের পাশে বসে ইবাদত মোরা বাবা মুশাহাদা করে দিন দিয়ে শেষ করে দেবো জান্নাতুল মুকিদ আমার দাফন হবে, আমার বুদুলে না না আব্দুর রহিম তুমি হিন্দুস্তানের জমিনে তোমার বাড়িতে চলে যাও, সেই কালে তুমি যে হাদিস রসুল রসুলের কথা আমি রসুলুল্লাহর হাদিস যে পড়াচ্ছ শিক্ষা দিচ্ছে এরপর আমি খুশি আব্দুর রহিম মহাদেব দেবী কাজে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি চেয়ে এসেছি আপনার ফয়েজ নেওয়ার জন্য আপনার সাথে দিদার করার জন্য রওজায়ে পাকের পাশে বসে, তিনি বলেন না না আব্দুর রহিম তুমি সেখানে চলে যাও, কিন্তু যখন আমি রসুলকে তুমি দেখতে চাইবা সেই সময় মদিনা রসুল তোমার ঘরে হিন্দুস্তানে আমি চলে যাব বলে বলুন সুবহানাল্লাহ।
এই কথা শুনে তিনি মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে চলে আসলেন। কে? হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি। আপনারা আব্দুর রহিম গেলে দিল্লি শরীফ, দিল্লি থেকে সেখানে সদা শুনে গাড়ি ভাড়া নেয় ট্যাক্সি, মিডিয়া যাওয়ার আছে, সেখানে যাবেন নয়জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কবর এক পাশে, প্রায় 200 মতো কবর আছে সেখানে কবরস্থান, মিডিয়া যাওয়ার নয়। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি চলে আসলেন। এটা আরেক সপ্তাহ, কিন্তু তিনি তার ছেলে হজরতে শাহবলী বা মুহাদ্দিস দেহলভি, তিনি তিনি মায়ের পেট থেকে ওলহি এসেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ছেলে শাহবলী আল্লাহ অনেক ওনার কারামত আছে, মায়ের পেট থেকে তিনি কারামত দেখে এসেছেন। আর চ্যাপ্টার শাহবলী বা মুহাদ্দিস দেহলভি বলেন, আমার পিতা আমাকে একটি ঘটনা বর্ণনা দিচ্ছেন এবং তিনি আমাকে বলছেন, হে অলিউল্লাহ, বাগবার তুমি মহাদেশে তো আমরা যারা রসুল কাদের হাদিস চর্চাকারী আছি, শিক্ষাদানকারী মহাদিস আছি, মিলাদুন নবী করছি আমি প্রতি বছর আমার জীবনে, কিন্তু এই মিলাদুন নবী কেয়ামত পর্যন্ত পাক ভারত মহাদেশ চালু হওয়ার জন্য মিলাদুন নবীর একটি ঘটনা তুমি আমার থেকে গ্রহণ করো, পরবর্তীকালে এটা তোমার কিতাবের মধ্যে লিখে দিবা, আর আমরা সমস্ত আশেক রসুলদের সামনে বয়ান করে দেবে। বড় করে বলুন, আমার আব্বা বলেছেন তিনি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন, ইন্তেজাম করতেন, সেখানে গরু ছাগল মহিন জবাই করে বর্ণনা দিচ্ছেন পিতার ঘটনা। আমার পিতা বলেছেন প্রতি বছর তিনি মিলাদ নবীর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, ফাতিয়া নাই আস্তা বলে কাতের ব্যবস্থা করতেন, কিন্তু একদিন ওলাম ইফতাহি সনাতাম মিনাস সিনিন ওয়া শাইয়ুন শাহাবুল মুহাদ্দিস দেহলভি বলেন, এক বছর মাসখানে আমার হাতে কোনো টাকা পয়সা আসে না, রবিউল্লাহ বলে টাকা পয়সার সাথে আমার আমার কোন তারলুক নাই, আমি তাবাজ দেওয়া দিই না, যা ভুল করি না, রাবুদ্দিন রসুলের পাখির কোরআনে হাদিস পড়াই ছেলেদেরকে, কেউ হাতিয়ার প্রভাব আনলে তাদেরকে উহা খাওয়াইয়া বিলীন করে দিই, উৎসর্গ করে দিই, কিন্তু প্রত্যেক বছর বড় বড় আমি মিলাদ নবী করতাম, বড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, তাবুর কাতের ব্যবস্থা সহ, এক বছর আমার কোনো হাতে পয়সা ফেলি নাই, মিলাদ নবী পাশ চলে যাচ্ছে, আমার অন্তরে মানছে না, তাই আমাদের মিলাদ নবী পালন করতে হবে সওয়াবের কাজ, দয়াল নবীর খুশি করার বড় একটা বসিলা। আমি কি করলাম, আমার তো টাকা পয়সা নাই, বড় বড় আমার ছাত্র যারা মুহাদ্দিস আমি তাদেরকে দাওয়াত দিয়ে ঈদ মিলাদুন নবীর মিলাদুন নবীর আলোচনা মিলাদুন নবীর ওয়াজ তকরীরের মাহফিল শুরু করাই দিলাম, কিন্তু ফাতিহা দিতে হবে, কি দিয়ে দেব, শিরনি করার তৌফিক নেই, বিরানি করার তো তৌফিকও নেই, জিলাপি মসলি ওই দেশে নাই, এগুলো ব্যবস্থা নাই। এখন তিনি রমজানের ইফতারের মতো সানা উঠবা যে করলেন, কি করলেন, তিনি বললেন আমি কি করলাম, বললাম আজিদহু ইল্লা হামেসা মকলিয়া, আমি শুধুমাত্র সানাবুটের ব্যবস্থা করলাম, সানাবুট দিলাম 2-1 কেজি সানাবুট নিয়ে বাজে করে বিচার দেওয়ার পরে বিচারণ পরে গুলি গুণা করলেন, বাজে বাজা করলেন, মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে দুরুদ সালামের পরে মুনাজাতের পরে ওই জনাবুল খুলুস স্বামীদের কাছে যারা শ্রোতা এসেছিলেন তাদের হাতে হাতে দিলেন, সামান্য সামান্য দিয়ে বিদায় করে দিলেন, বিদায় করে দেওয়ার পরে তিনি মাহফিল শেষ করে নিজের খাস কামরা হুজরা শরীফের মধ্যে বসে যেখানে ইবাদত করতেন সেখানে ইবাদতে মগ্ন হয়ে লাইট বন্ধ করে দিয়ে তিনি অন্ধকারের মধ্যে অদূরে কাঁদছেন, আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে আল্লাহ কোন আমল করে আমার দরবারে আমি কোন আমল করেছি জানি না, এই বছরের ভিতরে আমার পাবলিওয়ালা নবী আমি উম্মতের উপর আব্দুরহিমের উপর নারাজ হয়ে যাওয়ার কারণে তুমি আমাকে তৌফিক দাও না, খালি হাত রেখে দিয়ে জোরু গিলাম বলে মনে হয় আজকের ঈদে মিলাদ নবী আমার আল্লাহ রসুলের আমার নবীর দরবারে কবুল হয় নাই, সেই কারণে আমি বড় অপরাধী, আমার দয়া নবীর সাহারা সাহায় আমার গুনাহ মাফ সাহায় আল্লাহ তোমার দরবারে, আমার অন্তরে বড় দুঃখ আজকের মাহফিল তো ঈদে মিলাদ নবী হয় নাই, মনে হয় বছরের মতো তো মাহফিল করতে পারে নাই, নিশ্চয় আমার বড় অপরাধ হয়েছে, এই কথা বলে আমার দয়া নবীর হৃদয় পাক সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে অজরে কাঁদছেন,
এমন ভাবে কান্দাকাটি করতেছেন, কাঁদতে কাঁদতে তিনি রন্ধ্রাচ্ছন্ন হয়ে গেলেন, বেহোশের মতো হয়ে গেলেন। এই অবস্থায় তিনি বলছেন, পাতা জানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ালু নবী রহমাতুল্লাহি আলাইহি সুদূর মদিনা দিবা থেকে তার হুজরা শরীফে তশরীফ আনলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। তার অন্ধকার কামড়া মুক্ত হয়ে গিয়েছে, সুগন্ধি ভরপুর হয়ে গিয়ে তিনি চুপ করে দেখলেন, তার পাশে আমার প্যারানবী রহমতুল্লাহ আমি দুদানি যুব পরে আমার প্যারানবী আসন গ্রহণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি কিভাবে পরিবার হয়ে তশরীফ আনলেন? আমার নবী বলেন, আব্দুরহিম শুনো, তোমার সাথে আমার করবি তাল্লুক আছে অনেকদিন ধরে, তুমি যে বছর থেকে আসবো প্রেম নিয়ে অনুষ্ঠান আয়োজন করে আসছো, তোমার তো গুরু যাই নজরানা হাত দিয়ার আয় তোমার কাজ এবং নয়াদের ব্যবস্থা করা হচ্ছে, ওই দিন মিলাদুল্লাহ মাহফিল করে আসতে চাও। ওই দিন থেকে আমি রসুল্লাহ সবগুলো জানি এবং দেখছি আমি রসুল্লাহ দরবারে তোমার ঈদে মিলাদুন নবী কবুল হয়ে আসতেছে, আজকের মাহফিল তোমার আমি রসুলের দরবারে কবুল হয়ে গেছে। বলে করে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? আরে নয় নয়, যারা হাদিস পড়ায় কোরআন পড়ায় মুহাদ্দিস, তাদের সাথে আমি রসুলদার কলমি সম্পর্ক আছে, তারা আমি রসুলের হাদিস এবং কোরআন পড়ে জনসমুদ্রে মানুষের কাছে বিতরণ করছে, এই জন্য এক সম্পর্ক তোমার সাথে আরেক সম্পর্ক, তুমি আশেকের রসুল, তুমি মানাবী রসুল, মিলাদুন নবীর জন্য উৎসর্গ হয়ে গিয়েছো, সর্বস্ব উজাড় করে দিয়ে মিলাদুন নবী কায়েম করছো, আর এই বছরে তোমার তৌফিক যা আছে সালামুল দিয়ে আমার আশিকের রসুল দরুদ শরীফ সালাম পড়তে যারা আসবে তাদেরকে বিদায় দিয়েছো, মনে কষ্ট নিয়ে কাঁপতেছ, আমি রসুলুল্লাহ তোমার কান্না সহ্য করতে না পেরে সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার মাহফিলের নিশ্চয়তা কবুল হওয়ার নিশ্চয়তা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আমি রসুল সুদূর মদিনায় তুই দেখে তোমার ঘরে চলে এসেছি। আমি দেখতেছি আমার প্যারানবী বলছেন, হে আব্দুর রহিম এগুলো কি দেখো? আব্দুর রহিম আমি দেখলেন আমার দয়ালু নূরানি হাতে যে হাত তুলে মানুষ অট্টালিকে পেয়ে যায়, যে হাত তুলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, যে হাতের ইশারায় চন্দ্র জাহান্নামের ইশারায় চন্দ্র নিগমিত হয়ে মাটিতে পড়ে যায়, যে হাতের ইশারায় ডুবে যাওয়া সূর্য আসর পেরিয়ে মাগরিব হয়ে গেল, ডুবে যাওয়া সূর্য ফিরে এসে আলীকে আসরের নামাজ পড়াইছে, ওই বরকতপূর্ণ হাতে দেখা গেল হিন্দুস্তানের জমিনে আত্মীয় মহাদের যে নবীর মাহফিলে বন্টন করা সারাবোট আমার নবী দেখাই দিলেন, দেখো আব্দুর রহিম আমি রসুলুল্লাহ তোমার সারাবোট মাহফিলে গ্রহণ করেছি। বড় করে বল সুবহানাল্লাহ। মহাদের বিখ্যাত দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি দয়াবান দয়ালু নবী, কিভাবে আমার বাড়িতে এসে আমার মহব্বতের বদলা দেওয়ার জন্য সাবুত গ্রহণ করেন? আমার নবী বলেন, তুমি নই কিয়ামত পর্যন্ত আমার আশিক রসুল যারা এষ্ট প্রেম নিয়ে ঈদে মিলাদুন নবী করবে, আমি রসুল মিলাদুন নবীতে যাওয়া যা সম্ভব তারপর রুকাত গ্রহণ করাও সম্ভব, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হাররামা আনতাকুরা জাসাদাল আমবিয়া, আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের কাফন পর্যন্ত মাটিকে স্পষ্ট করার জন্য, ওহুয়া হাইয়ুন আ তারা জীবিত, তারা কবরের ভিতরে জীবিত, আল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর ওলিগণ সম্পর্কে মাহবুবে সুবহান ইরশাদ করেন, আল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আমার গোসল আজম মজমন্ডারে কবরের মধ্যে নামাজ পড়তে পারেন যেভাবে উপরে নামাজ পড়েছেন, ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, ঘরে যেভাবে আমাকে রেখে নিতে পারবা, ফুসি গেলে তো আমি অরিনে ফেলাই দিবার কি, মমেনে কামত তো ফুসলাম, মমেনে কামত ইন্তেকালের পর আর খবর বাড়ি যায়, মুর্দা চিন্তা করাতে একটা সহজ ব্যাপার হয়ে যায়।
লিখে গেলেন কিতাবে আমার দয়াল নবী ঈদে মিলাদুন নবীর মধ্যে আমার নবী এসেছেন, নবী তাবরুকা দেখাইছেন, এই মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত নবীর ফয়েজ বিতরণ করার, নবীর ফয়েজ লাভ করার আমার নবীর আশিকের রাসূলদের বড় একটা ওসিলা। আজকে ঈদে মিলাদুন নবীর মধ্যে আমার নবীর একজন আওলাদ, কামিলুল আউলিয়ার একজন আওলাদ সাজেদা হোসেন সালাতি করছেন, আপনাদের দোয়া ঈদে মিলাদুন নবী আজকে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দর কর দে যদি মান সে, এসি শান আজমত নেই চাহিয়ে, দর কর দে যদি মান সে, এসি শান আজমত নেই চাহিয়ে, মিল গই হ্যায় নবী কি গোলামি হমে, মিল গই হ্যায় নবী কি গোলামি হমে, মিল গই হ্যায় নবী কি গোলামি হমে, আব জমানে কা দৌলত নেই চাহিয়ে, সালা দুনিয়া এখানে আসার আগে আমার কারণে সবচেয়ে আরো তিনটা মাহফিল অংশগ্রহণ করতে হয়েছে, এটা সব সাইন নম্বর, এবং আমি আল্লাহ রসুলকে সাথে ধরে বলতেছি আমি আর আজকে তিনটা মাহফিল বাদ দিয়েছি, ক্যান্সেল আগে ক্যান্সেল করেছে। আমার প্যারানবীর গোলামি এগুলি করতে হয়, এটা আমাদের দায়িত্ব, আমার প্যারানবী না হয় ময়দান আসলে জবাব দিতে হবে। আমি সেজন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য এই জায়গায় আমি দরবার শরীফ এসেছি, বিশেষ করে আমার বাবাজান কেবলার মহান ওলি ও সওয়াজ মাজমাটারে যাওয়ার কদম আমার মাথার উপর, মহান ওলি খলিফা খলিফায়ে গাউসুল আজম হুজুর সিনা শাহানুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা সাজেদা হোসেন দরবার শরীফের আওলাদ পর্যন্ত তিনি দর্শি মানছেন, তার সাথে দেখা করার জন্য আমি এখানে এসেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আসলে আমি আরো আপনাদের সাথে কথা হবে, আমার বলা হবে। আল্লাহ তাআলা আজকের এই আজিম শাহ মাহফিল তৌফিকদান মঞ্জুর করুন, আমিন। এই মাহফিলে ফিজাত বরকত নিয়ামত মহান ওলি বাবাজান কেবলা শাহ সৈয়দ আমিনুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের সবাইকে নসিব করুন, আমিন। আমি এই দরবারে যিনি এই পরিষদের যিনি সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাজন মুরব্বী আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেবকে ব্লক শুক্রিয়া আদায় করছি, ওনার অক্লান্ত পরিশ্রমে আপনাদের সবার সহযোগিতায় আজিম শাহ মাহফিলের ইন্তজাম আয়োজন, আল্লাহ কবুল করুন, আমিন। আমার হায়াতে এবার মধ্যে আল্লাহ কবুল দবর প্রদান করুন, আমিন। السلام اے چارے درد نہا مرحبا یا مرحبا یا مرحبا شکر سے جھک رہے تعظیم احمد کے لیے اٹھو میں سلام لے لیے رحمت کے لیے سلام Oh,
দরবারে আমির জামান ভান্ডারে ভান্ডারে
সাহেব সুলতান আমির জামান হাবিব রহমান সাহেব সুলতান আমির জামান সুলতান সুলতান আমির জামান বশর বাদশাহ আমির জামান সুলতান সুলতান আমির জামান বশর বাদশাহ আমির জামান অলিগণের সরদার আমির জামান অলিগণের সরদার আমির জামান সাহেব সুলতান আমির জামান হাবিব রহমান মেরে বাবা জান সাহেব সুলতান আমির জামান নারে তকবীর নারে সালাম নারে সালাম নারে গৌর নারে গৌর এইগুলোকে মাওলানা সাহেব আলম সাহেব কল যা তরতিব পেশ করেছেন সব আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা বন্দে হাত করার জন্য তাওয়া জোলা করার জন্য বোঝার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আদের মহান বারের বেলাওয়াল ঔষধী মহাবিরোধে কবিলের মন্দির, আমিন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই তরিকত অর্থ হল রাস্তা, পীর শব্দ অর্থ হল পথ প্রদর্শক, মুড়ি শব্দ অর্থ হল পীরের হাতে বিক্রি হওয়া। আপনাদেরকে সবাইকে বায়াত এবং তরিকত গ্রহণ করতে হবে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ নবীকে রকবুলে বলতেছেন, হে নবী তুমি বলে দাও তোমার হাত আমার হাত সুবহানাল্লাহ, এবং নবীর হাত আউলিয়াকে আমার হাত সুবহানাল্লাহ। এটা কোরআন একটা আয়াতুল আদি করছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নাকা ইউবাউনাল্লাহ ওকা আইবিহিম ইয়াদুল্লাহ আইবিহিম। এটা হল মানে নবীর হাত আমার হাত সুবহানাল্লাহ। তো আপনাদেরকে একটা হাত উপর হাত রাখতে হবে তরিকা। তো আপনারা প্রত্যেকে ভক্তি বিশ্বাসই পীরের দরবার যাবেন, পীরের তাওয়াজ্জু লাভ করবেন, পীরের তাওয়াজ্জু লাভ করলে আল্লাহ আল্লাহ রসুলের নজরকে আপনারা পাবেন সুবহানাল্লাহ। এবং পীরকে রাজি করলে নবী রাজি হবে, নবীকে রাজি করলে আল্লাহ রাজি হবে সুবহানাল্লাহ। তো আপনারা যে যে মূলী পীরের মূর্ধ পীরের বর্জক আদব নসিহত সবগুলো মানতে হবে, কিন্তু পীর ধরলে হবে না, পীরের দরবারে আসা যাওয়া করতে হবে এবং পীরের হুকুম হাকুম মানতে হবে সুবহানাল্লাহ। এবং আপনারা সবাই মা বাপকে সম্মান করবেন, মা বাবের পরে হল পীর মুর্শিদকে আপনাদের স্থান। মা বাপ হল জাহেরে হোদা, আর পীর মুর্শিদ হল আল্লাহ রসুল বাবার একটা উসিলা সুবহানাল্লাহ। তো আগামী মহান পহেলা মাঘ 14 জানুয়ারি রোজ শনিবার 16 আমি মহান বেলার দশে গণশনী দাওয়াত দিচ্ছি আপনাদেরকে মেঘের মারফতে। এই অনুষ্ঠানে আপনারা দাওয়াত কবুল করেননি, আমিন। এবং আগামী মহান 3 জানুয়ারি 20 একুশ আমিনের সালানা গোসল শরীফ আপনাদের সবার জানা আছে। আমি আপনাকে আপনাদেরকে এই মাহাবীরে দাওয়াত করতে চাই, আপনারা সবাই দাওয়াত গ্রহণ করুন, আমিন। এবং পর্যাপ্ত নামাজও পড়বেন, নামাজ পড়লে মন দিন শরীর সব কিছু পবিত্র থাকবে। ইসলামের প্রথম স্তম্ভ হল নামাজ,
বাসস্থম লোকে পদস্থম হলো নামাজ। নামাজ পড়লে সবগুলো করিমুল্লাহ লাভ করে, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন এবং রোজা রাখবেন, হজ জাকাত কর্মা, এটা হলো ইসলামের বাসস্থম। এটাকে সবাই আঁকড়ে ধরবেন, যে যে পীরের হোক হোক না কেন, সুন্নিয়তের হাতরে সবাইকে এক হতে হবে, সুবহানাল্লাহ। আপনাদেরকে চোখ কান সবকিছু দিয়ে আপনারা বুঝে শুনে সঠিক তরিকা অবলম্বন করবেন। আপনারা মা বাবা যে রাস্তায় গেছে, রাস্তা এই রাস্তা আপনারা যাওয়ার জন্য আমি আহ্বান করতেছি, আমাদের তরিকাটা হলো কাদিরিয়া। আমাদের আহমদুল্লাহ যেটা আমরা সামা করি, এটা পছন্দ করছে বিদায়, আমরা এটা পালন করতেছি। আমাদের মূল তরিকাটা হলো কাদিরিয়া, বৌসবাগের তরিকা। তরিকা এটা চারটা, কাদিরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তো আমরা কাদিয়া তরিকার অনুসারী, এখন এই চারের তরিকে থেকে হাজারো তরিকা সৃষ্টি হয়েছে। এখন আমরা বলতেছি তরিকায় মেজবানটা, কেউ মেজবানটা থেকে শত শত অলিয়া কারের সৃষ্টি হয়েছে। তো এখানে আমরা বলতেছি আমরা তরিকায় ভান্ডানিয়া। তো আপনারাদেরকে সবাইকে বলতেছি, আপনারা সবাই আপনারা মুর্শিদ কাপনার দরবারে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার আমিরুল বলেছেন, অবিরত যাই গুরু বা পীরের দরবারে সহি অন্তরে প্রেরণা তালা কোলা রাখি সাত তারিখে বুধবারে। বুধবার হলো আশেখ মাসুকের মিলন কেন্দ্র, বুধবার আমিরুলের স্পেশাল নিয়ামত। জানি হজের সময় হজ, যদি অন্য মাসে যদি যে হজ মাস অন্য মাসে হজ হবে, হবে না। এটাও আমিরুলের দরবারে এই বুধবারটা স্পেশাল নিয়ামত আশেখ মাসুকের জন্য। তো আপনারা সবাই প্রতি বুধবারে আমিরুলের দরবারে হাজার হওয়ার জন্য এবং উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করতেছি। তাহলে আপনারা আমিরুলের নিয়ামত আসবাব সবকিছু পাবেন, সুবহানাল্লাহ। আজকে হল ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নবী, এটা লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং এই পাঁচ তারিখ থেকে উত্তম। আমরা যারা শূন্য লোক বা ইসলামের লোক, আমাদের জন্য এটা হলো গতকালের একটা হলো প্রধান ম্যাচ, সুবহানাল্লাহ। এটা না আসলে আমরা ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, এই আঠারো হাজার কপলাত কিছু পাবেন না, সুবহানাল্লাহ। তো কালকে আমাদের জন্য বড় রাত চলে গেছে, মানে বারে নাথর আমাদের যারা সুন্নি, এটা আমাদের জন্য মহান রাত। এরা আমাদেরকে আপাতত বন্দি করতে হবে, নবীর দরুদ বেশি বেশি পড়তে হবে, নরুদ দরুদের উপর কোন দরুদ নেই। এটা পড়লে আপনার কলব এবং রুহানির সবকিছু চিন্তা হবে, সুবহানাল্লাহ। আজ এই মাহবিল যা আমি সকলকে দেখতেছি, আল্লাহর দরবারে কবুল এবং মঞ্জুর হোক, আমিন। এই মাহবিলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক পঞ্চতম, খোলাফায়ে রাশেদীন, তাবে তাবীন, আওলাদ রাসূলুল্লাহ সাহাবায়ে উপস্থিত আছেন, এদের আমাদের ইমানে বিশ্বাস, আমিন। গৌস পাক হাজার, গৌস মেজবানি আমিনুল সাহেবের হাজার নাজার আছেন, সবাই বলেন আমিন। এই মাহবিলকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। যারা এই মাহবিলুর খেদমত করেছেন, আয়োজন করেছেন, তাদের প্রত্যেক খ্যাত করে মহাতমা কবুল এবং মঞ্জুর হোক, আমিন। এবং এই মাহবিলুর যা ওয়াইস করেছি, বয়স হয়েছে, এই আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا جليل يا غفار يا رب العالمين يا رب العالمين প্রতি বছর নিয়ে বছর পূর্ববঙ্গি ফতালি বাড়ি মুখস্থ আমি পরিষদের উদ্যোগে যস্তে জুড়েছি ঈদে মিলাদ রসুল মাহবুব কবুল মামলা। এইগুলিকে ফাতা শরীফ, মিলাদ শরীফ, দরুদ শরীফ যা কিছু আদায় করা হয়েছে, ইগুলো হাদিনাদার তহবা, আকাইন নামদার, মদিনাকে তাজদার, হামগুনাগার হেরিদার, শফিল মুজুবিন, রহমতুল আলমিন, বিশ্ব নবী আহমেদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, হুজুরে কুন্নুজ ও পদ মামলা, আওলাদ রসুল্লাহ, আসহাবে রসুল্লাহ, আনসার রসুল্লাহ, মহাজার রসুল্লাহ,
আমাদের কাদের মহান সম্রাট শেখ সৈয়দ পীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ মাওলানা হাজা হাজগান হিন্দু নবী আতাই রাসূল হযরত হাজা মুরিদুল সিস্তি আসমানি সঞ্জরিকের পদ মাওলানা আমিন হযরত হাজা বাহাদুর শহীদী হযরত হাজা শেখ আহমদ আরকি ইমামে রব্বানি মুজফরকের পদ মাওলানা আমিন তরিকে নকুন্দ পড়তক গৌসুল আজম শহীদ আলম নূর আলম শাহসুবি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ আল মেরবন্দরি হাদিস কাল মুরাদ পদ মাওলানা আমিন গৌসুল মেরবন্দর ইসকান আজ মহান ঈদ মিলাদ রাসূলুল্লাহ মাল কবুলে মঞ্জুর করে আমিন ইসমে সানি বাবা গোলাম রহমান মেরবন্দর কে মুরাদ পদ মাওলানা আমিন اولاد মে গুলারি খলিফা মে গুলারি মুহিব্বান মে গুলারি মুরাদ পদ মাওলানা আমাদের আকা আমাদের মালজা শাহিন শাহে বলায়ত আমির আউলিয়া মুর্শিদনা মাওলানা হযরত হাজা শাহাবুদ সৈয়দ আমির জামান সাসিকরুল পদ মাওলানা আমির আলে শামির আল রসিলাই কালাশর রসিলাই আমিদর রসিলাই আলে মুগুলে কোতা মাহবুব নবী সুলতান মুনাজিরিন হযরত আল্লামা শাহাবুদ সৈয়দ হাবিবুল আমির শামির আলে পদ মাওলানা আমিন হাবিব রহমানের একমাত্র আওলাদ আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কবলা রক্তে জিগরে আমিন হাজী কামেল মুর্শিদে করিম আলহাজ শাহজাদি মাওলানা সৈয়দ নুরুল আলম শামি মডেল পদ মাওলানা আমিন আর মাওলানা সিরাজ আজ মহান ঈদ মিলাদ নবী সৌদ মাওলানা কবুলে মঞ্জুর করে আমিন আওলাদ আমি গুন্ডারি কুলি ভাই আমি গুন্ডারি মুহিব্বান আমি বলে ধন্যবাদ পদ মাওলানা আমিন আর কে সরকার ওই হযর শাহ দরিয়া শাহ আমিন নিগরি শাহ সনাউলিয়া শাহ মুস আউলিয়া শাহ ইয়াসিন আউলিয়া শাহ ফাতিম আউলিয়া শাহ কুতুব শাহ আমল শাহবদ সুলতান মাজিদ ইসলামি শেখ ফজল শর্মা গরিবুল্লাহ শাহ বন্দি শাহ নদী শাহ বন্দে শাহ মিসকিন শাহ শাহ সুন্দর শাহ দারুল আমানি শাহ বনি আমানি 300 আটলিয়া 12 লিয়া 120 লিয়া শাহ পীর শাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পদ মাওলানা আমিন কাদিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বান্দরিয়া জেদ্দা পীর আউলিয়া কেরাম শাহিদ হাসান বক্তার আমরা পদ মাওলানা তমাম মাওলানা তমাম মিষ্টপুর জারকুল কেরাম গোস কুতুব আব্দুল ফকির মুজাদ্দিদ মুজিব বক্তার আমরা পদ মাওলানা অত্রাক মাওলানা হযরত আলী হোসেন শাহ রহমতুল্লাহ তাআলা পদ মাওলানা হাজী সেকেন সিকুড়ি তেকশ রহমতুল্লাহ আলাই এবং আহমদ রেজা খান বেলুনী এবং গাজী শেরবাংলা তাদের রোজ মিলে পদ মাওলানা হাজী আমাদের আমির আমিন হল আমাদের আদরের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন আওলাদ বজন মুরিদ বেন ফিরবে বিপদ সমস্ত ভারত রুম বর্ণিতি এ মহান ঈদ মিলাদ মেরে সরদ সব বৈশিষ্ট্য মাওলানা এর প্রত্যেকের জান্নাত হবে মাওলানা প্রত্যেক কবরের মধ্যে মনে আল্লাহ আমির বলল মুর্শিদ কে বলল সব কবির মাওলানা এই মহাবীর যারা যারা রোন করেছেন এবং এই মহাবীর যারা খেদন করেছেন প্রত্যেক খেদন করে মহাপর কবুল।